এর আগের দিন আমরা মধুসূদন দত্তের ওই অভিষেক কবিতাটি পড়েছিলাম, এবং সেই কবিতা পড়ার সময় আমি একটা জিনিস বলিনি, সেটা এখন বলছি। এটা কিন্তু এই কবিতাটি সম্পূর্ণটাই অমৃতাক্ষর ছন্দে লেখা, এটা তোমাদের জানা কিন্তু দরকার। অমৃতাক্ষর ছন্দটা কি? অমৃতাক্ষর ছন্দ হলো, এর বৈশিষ্ট্যই হচ্ছে ভাবের প্রবাহমানতা। কিরকম ভাবের প্রবাহমানতা? অমৃতাক্ষর ছন্দের আগে বাংলা কবিতা পয়া ছন্দে লেখা হতো। পয়া, এর বৈশিষ্ট্যটা কি? এর বৈশিষ্ট্যটা হলো যে একটা লাইন, একটা লাইনের শেষে কবির কিন্তু ভাব ওই লাইনটার শেষে গিয়েই শেষ হচ্ছে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, বলছে মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান। দেখো এখানে বান মান সমান আর বান, এই যে মান আর বানের দেখো অন্ত একটা মিল আছে। কিন্তু অমৃতাক্ষর ছন্দে দেখবে ওইরকম কোনো অন্তমিল নেই, ভাবটা একটা লাইনের শেষে গিয়েই যে শেষ হচ্ছে তা কিন্তু না, কখনো শেষে গিয়ে শেষ হচ্ছে, কখনো দুটো লাইনের পর মাঝে গিয়ে শেষ হচ্ছে। এটাই হচ্ছে অমৃতাক্ষর ছন্দ, যে ভাবটাকে তিনি মুক্ত করে দিয়েছেন, যা যেখানে লাইনের যেখানে খুশি সেখানে গিয়ে থামুক। এই অমৃতাক্ষর ছন্দ মধুসূদন দত্ত কিন্তু এই অমৃতাক্ষর ছন্দে এই অভিষেক কবিতাটি কিন্তু বা মেঘনাদবদ কাব্যটি কিন্তু রচনা করেছিলেন। যাই হোক, এবার আমরা এই কবিতার প্রশ্ন, কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তিন নম্বর প্রশ্নের জন্য আমরা কতটুকু লিখব এবং কিভাবে শুরু করব এটা আলোচনা করব। এর পরের দিন আমরা 5 নম্বরের প্রশ্ন উত্তর কীভাবে লিখবো এবং 7 নম্বরের প্রশ্ন কীভাবে উত্তর লিখবো সেটা নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের বলছি, তোমরা টেক্সট বইয়ের একদম পিছনে এই জায়গাটা কিন্তু ভালো করে লক্ষ্য করবে, দেখবে এখানে তোমাদের একটা কবিতা থেকে কি ধরনের প্রশ্ন আসবে, কত নম্বরের প্রশ্ন আসবে এবং তার জন্যে কতটা শব্দে লিখতে হবে সেখানে কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে। দেখো তোমাদের কবিতা থেকে, সমস্ত কবিতা থেকে 3টে MCQ থাকবে। 1 নম্বরের 4টে উত্তর দিতে হবে, ব্যাখ্যামূলক প্রশ্নের 3টে, এটা হচ্ছে নম্বর। তাহলে কবিতার MCQ থাকবে 3টে, তার জন্য 1 নম্বর থাকবে, টোটাল 3 নম্বর। এবার অতি সংক্ষিপ্ত রচনা উত্তরধর্মী প্রশ্ন, এটা 4টে লিখতে হবে, এর মান থাকবে 1। এবং ব্যাখ্যামূলক প্রশ্ন 3টে লিখতে হবে, এর মান হবে হচ্ছে 3। এবং রচনাধর্মী প্রশ্ন, এর মান হচ্ছে 5। এখানে দেখো লেখা আছে 1 নম্বরের জন্য কম বেশি আমরা 20টি শব্দ লিখব, 3 নম্বর প্রশ্নের জন্য কম বেশি 60টি শব্দ লিখব, এবং 4 নম্বর প্রশ্নের জন্য কম বেশি 150টি শব্দ ব্যবহার করব, 5 নম্বর প্রশ্নের জন্য কমপক্ষে 150 শব্দ ব্যবহার করব, এবং 10 নম্বর প্রশ্নের জন্য কম বেশি 400 শব্দ ব্যবহার করব। এই দিকটা তোমরা কিন্তু ভালো করে পরিষ্কার করে বুঝে নেবে। এবারে সি প্রশ্নের দিকে দেখো কি বলছে, পূর্ণমান 3 বলছে, এ অদ্ভুত বার্তা জননী কোথা পাইলে তুমি শীঘ্র কহ দাসে। এই লাইনটা থেকে প্রশ্ন দিল, মনে করো এই লাইনটা থেকে প্রশ্ন দিল। এবার বলছে কোন বার্তার কথা বলা হয়েছে, বক্তার কাছে সেই বার্তা অদ্ভুত মনে হয়েছে কেন। তাহলে দেখো বলছে, এ অদ্ভুত বার্তা জননী কোথা পাইলে তুমি,
কোথায় বলেছিলে, এই কথাটা আমরা কোথায়, এই লাইনটা কোথায় পেয়েছি মনে করো, কোন বার্তার কথা বলা হয়েছে, বার্তা মানে সংবাদ, এবং সেটা অদ্ভুত মনে হয়েছে কেন, এখানে কোন বার্তার কথা বলা হয়েছে। দেখো এই এইখানে নম্বরটা মার্কসটা দেখো, এক আর দুই এই অংশটা লেখার জন্য এক নম্বর, আর এটা লেখার জন্য দুই নম্বর আছে, এটাকে বলে পার্ট মার্কিং। খাতা দেখতে গিয়ে দেখা যায় যে বেশিরভাগ ছেলে মেয়ে এই দুটো প্রশ্ন একবারে মিশিয়ে লিখে দিয়েছে একটা প্যারাগ্রাফের মধ্যে, কিন্তু এরকম করবে না, এতে নম্বর কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই দুটো প্রশ্ন দুটো প্যারাগ্রাফের মধ্যে লিখবে, দুটো প্যারাগ্রাফের মধ্যে লিখবে, প্রথম অংশটার জন্য একটা প্যারাগ্রাফ, পরেরটার জন্য একটা প্যারাগ্রাফ। এক্সামিনার যিনি যখন নম্বর দিবেন তখন কিন্তু এই নম্বর দুটো আলাদা আলাদা করে এখানে লিখে দিবে, তোমাদের যখন নম্বর দিবেন তখন দেখাবেন যে কোশ্চিন এক নম্বরের কোশ্চিন মনে করো এক নম্বরের জন্য প্রথম এই অংশটা উত্তর মনে করো ঠিক হলে এক প্লাস এ পরের অংশটার জন্য মনে করেন দুই দিয়ে দিল, সমান সমান তিন পাওয়া। কিন্তু যদি একসঙ্গে লিখো তাহলে কিন্তু নম্বরটা দেখবে তিন নাও পেতে পারো। তো যাই হোক, বলছে এ অদ্ভুত বার্তা জননী কোথা পাইলে তুমি শীঘ্র, এখানে কোন বার্তার কথা বলা হয়েছে এখানে, এবং বক্তার কাছে সেই বার্তা অদ্ভুত মনে হয়েছে কেন। যখন যখন ইন্দ্রজিতের দাইমা প্রভাষা, যে কিনা লক্ষ্মী প্রভাষার ছদ্মবেশ ধারণ করে ইন্দ্রজিতের কাছে গিয়ে জানিয়েছিল যে রাম যুদ্ধে বীরবাহুকে নিহত করেছে, এখানে কিন্তু সেই বার্তার কথা বলা হয়েছে। দেখো এক নম্বরের জন্য তোমাকে লিখতে হবে, অত কিচ্ছু লিখতে যাবে না, এত বড় করে কিছু লিখতে হবে না, তুমি শুধু সরাসরি বলবেন যে রাম কর্তৃক বা রামের দ্বারা বীরবাহুর মৃত্যুর কথা বলা হয়েছে, যে রামের দ্বারা বীরবাহুর মৃত্যুর কথা বলা হয়েছে এই বার্তার, এটাই হচ্ছে সেই বার্তা। এখানে বলছে বক্তার কাছে সেই বার্তা অদ্ভুত মনে হয়েছে কেন, অদ্ভুত মনে হয়েছে কেন। এবার পরের অংশ একটু ফাঁকা দিয়ে পরের প্যারাগ্রাফে লিখবে, বক্তা হচ্ছে ইন্দ্রজিৎ, কেননা ইন্দ্রজিৎ তোমরা কবিতা আগে মোটামুটি আগে কোন জায়গাটায় আছে সেটা আগে ভালো করে মনে করো, তারপরে উত্তরটা লিখবে, আগে ভেবে নাও যে আমি এই জায়গাটা কোথায় আছে কবিতাটা, এবং সেটা আগে মনে মনে ভেবে নাও। দেখো তাহলে বক্তার কাছে অদ্ভুত, কারণ বক্তা অর্থাৎ ইন্দ্রজিৎ আগে কিন্তু রাম এবং লক্ষণকে নাগপাশ দিয়ে বেঁধে তীর নিক্ষেপ করে তাকে খণ্ড খণ্ড করে কেটে মেরে কোথায় গেছেন, আনন্দ ফুর্তি করবার জন্য প্রমোদ উদ্যানে গিয়েছেন। এবং তাহলে একটা মৃত মানুষ কিভাবে পুনরায় জীবন পেয়ে বা জীবিত হয়ে বীরবাহুকে হত্যা করবে, এটা তো অদ্ভুতই। তাহলে বলছে বক্তার কাছে সেই, তাহলে দেখবে যখন লিখবে তাহলে আমাদের এই জায়গাটা কিন্তু মনে করলে, এবার লিখবো কেমন করে, বক্তার কাছে সেই বার্তা অদ্ভুত মনে হয়েছে কেন, কারণ বক্তা ইতিপূর্বে রাম লক্ষণকে নিহত করেছেন, এবং এই নিহত ব্যক্তি কিভাবে পুনরায় জীবিত হয়ে তার ভাইকে
নিহত করবে এটা কিন্তু অদ্ভুত। এই জন্যে বক্তার কাছে সেটা অদ্ভুত মনে হয়েছে, এটা একটা অসম্ভব ব্যাপার, এই জন্যেই বক্তার কাছে এটা অদ্ভুত মনে হয়েছে। তাহলে দেখো এটা পরের প্যারাগ্রাফের মধ্যে উত্তরটা দিয়ে দিলে, বলছে জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, কাকে মহাবাহু বলা হয়েছে, তার বিস্ময়ের কারণ কি। দেখো এর উত্তরটাও কিন্তু একই হবে, প্রায় একই হবে। দেখো কাকে মহাবাহু বলা হয়েছে, মহাবাহু কে, মহাবাহু একদম এক নম্বরের প্রশ্নে কোনো রকম ভূমিকা করবে না, সরাসরি উত্তর লিখে দেবে। এখন যেটুকু প্রশ্ন করেছে সেটুকু, কোন কবিতার কোথায় আছে, কাকে বলেছে, কার লেখা, কোনো প্রয়োজন নেই, সেই জন্যে নম্বর পাবেও না। তাহলে আমি লিখবো কেন, ওখানে লেখার দরকার নেই, লিখবে কি, তাহলে সরাসরি লিখবে মহাবাহু কাকে বলা হয়েছে। এখানে মহাবাহু বলতে ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে, তার বিস্ময়ের কারণ কি, তার বিস্ময়ের কারণ কি, একই উত্তর, বিস্ময় মানে অবাক, অবাক হয়ে গেছে, তার অবাক হওয়ার কারণ কি, অবাক হওয়ার কারণ, কারণ তিনি ইতিপূর্বে কোথায় কি করেছেন, কোথায় ইতিপূর্বে তাকে কিন্তু রাম এবং লক্ষণকে কিন্তু হত্যা করেছেন, সেই মৃত মানুষ পুনরায় জীবিত হয়ে তার ভাই বীরবাহুকে কিভাবে নিহত করলো, এটাই তার বিস্ময়ের কারণ, এটাই তার অবাক হওয়ার কারণ। তিন নম্বর প্রশ্ন দেখো, তাহলে ওটা ওই রকম প্রথম প্যারাগ্রাফের মধ্যে প্রথম অংশটা দিলে একটু ফাঁকা রেখে, মোটামুটি দুই আঙ্গুল ফাঁকা রেখে তারপরে প্যারাগ্রাফে কিন্তু এই বাকি অংশটা দেবে, একদম সরাসরি, এক্ষেত্রে কোনো ভূমিকা করার দরকার নেই। খাতা দেখতে গিয়ে দেখা যায় যে খুঁজে বেড়াতে হচ্ছে, কোথায় লিখেছে দেখি, যেটা জানতে চেয়েছে খুঁজে দেখা গেল পেলামই না, আসল কথাই লেখেনি। প্রশ্নটা লেখার আগে ভালো করে প্রশ্নটা দু তিনবার পড়ে নিয়ে আগে ভাববে কি জানতে চেয়েছে, আমি কি লিখবো, মনে মনে একটা পরিকল্পনা করার পর তারপরে লিখতে আরম্ভ করবে। তাই আমি জাগানু অকালে ভয়ে, কে কাকে জাগিয়েছিলেন, তাকে কেন জাগিয়েছিলেন। দেখো তাই আমি জাগানু অকালে, এখানে কে জাগিয়েছিলেন, কাকে জাগিয়েছিলেন, তাহলে কে জাগিয়েছিলেন, রাবণ জাগিয়েছিলেন। কাকে জাগিয়েছিলেন, তার ভাই কুম্ভকর্ণকে জাগিয়েছিলেন। তাকে কেন জাগিয়েছিলেন, সরাসরি লিখবে যে রাবণ শত্রুপক্ষ অর্থাৎ রাম লক্ষণের বীরত্বের কাছে, শক্তির কাছে, বা তার শক্তি দেখে তিনি ভয় পেয়েছিলেন, সেই কারণের জন্য তার ভাই কুম্ভকর্ণকে জাগিয়েছিলেন। একদম সরাসরি উত্তর লিখবে, কিছু ভূমিকা লেখার কোনো প্রয়োজন নেই। এবার আসছি দেখো তারপরে, কহিলা কাঁদিয়া ধ্বনি, ধ্বনিকে সে কেঁদে কি বলেছিল, ধ্বনিকে, ধ্বনি হলেন ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা। দেখো সে কেঁদে কি বলেছিল, তাহলে ধ্বনিকে লিখে দিলে। এবার একটু দু নম্বর প্রশ্নের জন্য নতুন একটা প্যারাগ্রাফ লিখবে, সে কেঁদে কি বলেছিল, তাহলে সে কেঁদে বলেছিল, দেখো এক স্বামী যখন বীরবাহুর মৃত্যু সংবাদ শুনেছেন, শোনার পর তিনি কি করেছিলেন, তিনি যুদ্ধের সাজে সজ্জিত হচ্ছিলেন, তারপর তার স্ত্রী তার কাছে গিয়ে বলছেন যে কি বলছিলেন মনে করো কবিতায়, তাহলে ধ্বনিকে সে কেঁদে কি বলেছিল,
তাহলে সে কেঁদে কি বলেছিল, বলেছিল যে হে প্রাণ সখা, অর্থাৎ ইন্দ্রজিতের স্ত্রী ইন্দ্রজিৎকে বলেছিল যে হে প্রাণ সখা, তুমি এই দাসীকে একা রেখে কোথায় যাচ্ছ, তাকে সঙ্গে নিয়ে যাওয়ার অনুরোধ করেছিলেন। এবং এই প্রসঙ্গে তিনি একটা উপমার ব্যবহার করেছেন, কি উপমা, যে কোনো যখন জঙ্গলে হাতি ঘুরতে ঘুরতে তার পায়ে যদি লতাগুল্ম তার পায়ের মধ্যে এসে জড়িয়ে পড়ে, হাতির ইচ্ছা না থাকলেও সেই লতাগুল্মগুলো সঙ্গে নিয়ে হাতি যায়, তবে তিনি কেন তার স্ত্রীকে একা ফেলে যাচ্ছেন, তাহলে এই কথাই বলেছিলেন কেঁদে, এই প্রসঙ্গটাই লিখতে হবে, বুঝতে পেরেছ? এবার দেখো পরে বলছে যে হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা, বক্তাকে মনে করো, বক্তাকে হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা, তাহলে বক্তা কি, বক্তা হলো লক্ষ্মী, কিন্তু প্রভাষার ছদ্মবেশ ধারণ করে সেই কথাটা বলেছিল, আমরা লিখব কিভাবে, এখানে বক্তা হলেন দাইমার ছদ্মবেশধারী লক্ষ্মী, ইনি বক্তা, এক লাইনে লিখে দিলে। বক্তার এই আক্ষেপের কারণ কি, বক্তার এই আক্ষেপের কারণ কি, যে লঙ্কাপুরীতে রাম লক্ষণ আক্রমণ করেছেন এবং লঙ্কার একজন বীর সেনাপতি বীরবাহু তাদের আক্রমণ প্রতিহত করতে গিয়ে মারা গেছেন, এবার রাবণ স্বর্ণলঙ্কার অধিপতি রাবণ কি করছেন, সেই যুদ্ধ শত্রুপক্ষের সঙ্গে বা শত্রুপক্ষের বিপক্ষে যুদ্ধযাত্রা করছেন, যুদ্ধযাত্রার প্রস্তুতি নিচ্ছেন, এই যে বৃদ্ধ বয়সে তাকে যুদ্ধে যেতে হচ্ছে, এটাই তার আক্ষেপের কারণ, যে রাবণকে এটা তোমার কাছে জানতে চাইছে যে রাবণ এই বৃদ্ধ বয়সে যুদ্ধযাত্রায় যুদ্ধে যাচ্ছেন, এই প্রসঙ্গটা কিন্তু এখানে লিখতে হবে, এটাই কিন্তু জানতে চেয়েছেন, এটাই তার আক্ষেপের কারণ, যে কি আর কইব কনক লঙ্কার দশা, ওইটুকু তোমার উত্তরের মধ্যে যেন ওইটুকু থাকে। এবার কি বলছে, ছিড়িলা কুসুমদাম রোষে মহাবলী, মহাবলীকে, মহাবলীকে কে কুসুমদাম ছিঁড়ে ফেলেছিল, ইন্দ্রজিৎ, এখানে বলবে মহাবলী হলেন ইন্দ্রজিৎ, কিচ্ছু লেখার দরকার নেই, আর কিছু লেখার দরকার নেই, এই রোষের প্রকাশ কিভাবে ঘটেছিল, এই রোষের প্রকাশ কিভাবে ঘটেছিল, তাহলে কি লিখবে, এই রোষের রাব যখন প্রভাসার মুখে জানলেন কনক লঙ্কার দশা, তখন তিনি কি করলেন, তার রোষে তিনি রোষে প্রতিজ্ঞা করলেন যে শত্রুপক্ষকে তিনি নির্মূল করবেন, শত্রুপক্ষকে তিনি ধ্বংস করবেন, এবং তার যে শরীরের যে সমস্ত কুসুম দাম অলঙ্কার ছিল সেগুলো সব ছিঁড়ে ফেলে দিলেন, দূরে ছুঁড়ে ফেলে দিলেন, এবং কানের যে দেখো অলঙ্কার সেটা কিন্তু তার সেটাও ছুঁড়ে ফেলে দিলেন, সেটা তার পায়ের মধ্যে পায়ের কাছে কিন্তু পড়েছিল, এইটুকু লিখলেই এই উত্তরটা কিন্তু হয়ে যাবে, এটুকুই জানতে চেয়েছে, তাহলে তোমরা কিন্তু এইভাবে উত্তরটা লিখবে, বেশি কিছু লিখতে হবে না, প্রশ্নটা আগে খুব ভালো করে, আবার বলছি প্রশ্নটা আগে ভালো করে পড়বে, প্রশ্নটা পড়ার পর তারপরে ভাববে যে আমি কি লিখবো, আমার কাছে কি জানতে চেয়েছে, ঠিক ততটুকুই লিখবে যতটুকু জানতে চেয়েছে, বেশি কিন্তু লিখবে না, বেশি লিখে উত্তরটাকে অযথা বড় করবে না, যেটুকু জানতে চেয়েছে সেটুকুই লিখবে।